তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এনফিএল অর্থাৎ ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডের পক্ষ থেকে অনেকগুলি পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আইটিআই এবং যারা সায়েন্স নিয়ে বিএসসি করেছে তাদের জন্য একটি অত্যন্ত চাকরির একটি কেন্দ্রীয় সংস্থার আন্ডারটেকিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। তো তোমরা সেই নিয়ে আজকের ভিডিওটি, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ আবেদনের যোগ্যতা কী, বয়সসীমা কত, পে স্কেল কত এবং আবেদনের লাস্ট ডেট অর্থাৎ শেষ তারিখ কত এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে 20/10/2021 তারিখে। ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, দেখো ঠিকানাটা রয়েছে। এবার দেখো অ্যাডভার্টিসমেন্ট নম্বরটা রয়েছে, দেখো 3/2021। রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভস ওয়ার্কার্স ইন প্রোডাকশন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সপোরেশন অ্যান্ড মার্কেটিং ডিসিপ্লিন। দেখো ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড ইজ এ মিনি রত্ন প্রিমিয়ার প্রফিট মার্কিং সেন্ট্রাল পাবলিক সেক্টর অর্থাৎ কেন্দ্রীয় সংস্থার যে আন্ডারটেকিং একটা কোম্পানি। এবার দেখো আমি মেন মেন বিষয়গুলো তোমাদের কাছে বলছি। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এনার্জেটিক ইয়ং অ্যান্ড কোয়ালিফাইড ইন্ডিয়ান ন্যাশনালস ফর রিক্রুটমেন্ট টু ফলোয়িং নন এক্সিকিউটিভ ওয়ার্কার লেভেল পজিশন ফর ভেরিয়াস ইউনিটস অর অফিসেস অফ এনফিএল অ্যাজ পার ডিটেল মেনশন অ্যাজ আন্ডার। দেখো অনলাইনে আবেদনপত্র নেওয়া হচ্ছে উৎসাহী তরুণ এবং যারা যোগ্য প্রার্থী তাদের কাছ থেকে এনফিএলে নিয়োগের জন্য। এবার দেখো ভ্যাকেন্সি পজিশনটা আমি বলে দিই। দেখো টেবিল ওয়ানে দেখো ভ্যাকেন্সি পজিশন রয়েছে, দেখো পানিপথ ইউনিট, দেখো কতগুলো ইউনিটে কিন্তু ভাগ করা হয়েছে অর্থাৎ বিভিন্ন যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো দেখো ভাগ করা রয়েছে। দেখো পানিপথ ইউনিটে দেখো পোস্ট কোড দেখো এক রয়েছে, দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু প্রোডাকশন, ঠিক আছে। পে স্কেলটা দেখো রয়েছে 23,000 থেকে 56,500। ভ্যাকেন্সি দেখো মোট 40টা। এবার দেখো জেনারেলের 19টা, এসসি 7টা, ওবিসি 10টা, ঠিক আছে, নন ক্রিমি লেয়ার ইডাব্লিউএস 4টা, পিডাব্লিউবিডি 1টা, এইভাবে কিন্তু রয়েছে। এবার দেখো পোস্ট কোড 2-এ দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে। এইভাবে দেখো পোস্ট কোড 3-তে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ডেন্ট গ্রেড, লোকো অ্যাটেন্ডেন্ট, এইভাবে কিন্তু রয়েছে। এবারে দেখো আসছি বাথ ইন্ডা ইউনিট, অর্থাৎ প্রথমেরটা দেখো একটা হচ্ছে পানিপথ ইউনিট, নেক্সট দেখো যেটা রয়েছে বাথ ইন্ডা ইউনিট, দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু প্রোডাকশন, এক্ষেত্রেও দেখো ভ্যাকেন্সি রয়েছে মোট 26টা। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ইনস্ট্রুমেন্টেশন দেখো রয়েছে 6টা পোস্ট, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ইলেকট্রিক্যাল 1টা, এইভাবে দেখো পোস্টগুলি রয়েছে। এবার দেখো আসছি বিজয়পুর ইউনিটে, দেখো আসছি জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, দেখো পে স্কেলটা একই এবং দেখো 21টা পোস্ট। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ইনস্ট্রুমেন্টেশন দেখো 6টা পোস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ইলেকট্রিক্যাল দেখো 1টা পোস্ট, ঠিক আছে। এবার দেখো সমস্তগুলো রয়েছে। এবারে যে দেখো একটা আলাদাভাবে রয়েছে মার্কেটিং ডিভিশন, এক্ষেত্রে দেখো যেটা রয়েছে দেখো পে স্কেলটা দেখো 24,000 থেকে 67,000, দেখো মোট যে ভ্যাকেন্সিটা রয়েছে 15টা। এবারে দেখো আসছি আমি কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন রেসপেক্ট অফ এজ, মিনিমাম এডুকেশন, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এটসেট্রা শ্যাল বি 30/9/2021 অ্যান্ড উইল রিমেন আনচেঞ্জ ইরেসপেক্টিভ অ্যানি রিজন হোয়াটস এভার, ঠিক আছে। অর্থাৎ যে তোমাদের যে সমস্ত যোগ্যতাগুলো কিন্তু 30/9/2021 মধ্যে হতে হবে, ঠিক আছে। দেখো এজ, কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ দেখো এবার আমি প্রথম থেকে বলছি একটা করে। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু প্রোডাকশনে দেখো মিনিমাম যেটা 18 ইয়ার্স লাগবে, অর্থাৎ সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে এবং 30 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবার দেখো আসছি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা, রেগুলার বিএসসি উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ফর জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটস অ্যান্ড 45% ফর এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস এগেনস্ট রিজার্ভ পজিশন। অর্থাৎ রেগুলারভাবে কিন্তু তোমাদেরকে ব্যাচেলার অফ সায়েন্স অর্থাৎ বিএসসি করতে হবে, যেক্ষেত্রে সাবজেক্ট কিন্তু হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও গণিত নিয়ে তোমাদেরকে কিন্তু 50% মার্কস যারা রয়েছে তাদের ক্ষেত্রে জেনারেল ওবিসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে, এবং 45% দেখো এসসি এসটি এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু লাগবে। অথবা কী লাগবে, দেখো রেগুলার 3 ইয়ার্স ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 50% মার্ক্স ইন এগ্রিগেট ফর জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটস অ্যান্ড 45% ফর এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস এগেনস্ট রিজার্ভ পজিশন। আর এটা যদি কারো না থাকে তাহলে তাদের ক্ষেত্রে 3 বছরের যে ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক থেকে যে ডিপ্লোমা হয় সেক্ষেত্রে কিসে কোন টেডটাতে অর্থাৎ কোন কোর্সে লাগবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর তোমাদেরকে ডিপ্লোমা হতে হবে। এবার দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ইনস্ট্রুমেন্টেশন, দেখো এটাও দেখো এজটা একই রয়েছে, এটা দেখো যোগ্যতা কী লাগছে, রেগুলার 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন অর ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে। এই যে বিভিন্ন দেখো যে যোগ্যতাগুলো রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে কিন্তু থাকতে হবে। এক্ষেত্রে বলে রাখি জেনারেল এবং ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 50% মার্কস লাগবে,
এবং এসসি এসটি অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 45%। এবার দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, এক্ষেত্রেও দেখো 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স যে সমস্তগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু 50% মার্কস লাগবে জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে, এবং বাকিদের ক্ষেত্রে 45%। এবার দেখো আসছি অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে দেখো বয়সসীমাটা একই রয়েছে, ম্যাট্রিক ঠিক আছে মানে হচ্ছে দশম পাস অর্থাৎ ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস, এবং তার সঙ্গে রেগুলার আইটিআই ইলেকট্রিশিয়ান অর্থাৎ ইলেকট্রিশিয়ান ট্রেডে রেগুলারভাবে কিন্তু আইটিআই কোর্সটা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু 50% মার্কস থাকতে হবে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে, এবং এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 45%। অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 দেখো মেকানিক্যাল ফিটার, ঠিক আছে এক্ষেত্রে দেখো বয়সসীমাটা একই রয়েছে, এক্ষেত্রে দেখো ম্যাট্রিক এবং তার সঙ্গে রেগুলারভাবে আইটিআই কোন কোর্সে কোন ট্রেডে ফিটার অর্থাৎ ফিটার যে 2 বছরের ট্রেড হয় সেই ট্রেড তোমাদেরকে নিয়ে পাস করতে হবে, তারা কিন্তু আবেদনের যোগ্য, এবং তাদের ক্ষেত্রে 50% মার্কস লাগছে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে, এবং বাকিদের ক্ষেত্রে 45%। এবার দেখো লোকো অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, এক্ষেত্রেও দেখো বয়সসীমাটা মিনিমাম 18 ইয়ার্স ম্যাক্সিমাম 30 ইয়ার্স, এক্ষেত্রে কি যোগ্যতা লাগছে ম্যাট্রিকুলেশন অথবা এসএসএলসি অর্থাৎ মাধ্যমিক পাস যেটা অথবা যেটা হয় সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে, এবং তার সঙ্গে ফুল টাইম আইটেন মেকানিক্যাল ডিজেল ট্রেড অর্থাৎ ডিজেল মেকানিক বলে যে ট্রেডটা হয় সেই ট্রেডটা নিয়ে তোমাদেরকে 50% মার্কস নিয়ে পাস করতে হবে, ঠিক আছে তারা কিন্তু আবেদনের যোগ্য, অথবা যেটা লাগবে দেখো ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস উইথ এনএসি অ্যাওয়ার্ডেড বাই এনসিটিভিটি অন পাসিং দ্য অল ইন্ডিয়া ট্রেড টেস্ট, ঠিক আছে অথবা কী লাগবে ডিজেল মেকানিক্যাল যে ট্রেডটা সেক্ষেত্রে যে পরীক্ষাটা হয় অল ইন্ডিয়া ট্রেড টেস্ট সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাস করে থাকতে হবে। এবার দেখো আসছি লোকো অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, এক্ষেত্রেও বয়সসীমাটা একই রয়েছে, দেখো ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ফর জেনারেল অর ওবিসি অর ইডাব্লিউএস ক্যান্ডিডেটস অ্যান্ড 45% ফর এসসি এসটি পিডাব্লিউপিডি ক্যান্ডিডেটস এগেনস্ট রিজার্ভ পজিশন ফ্রম অ্যান এআইসিটিই রেকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ রেগুলার নিয়মিতভাবে তোমাদেরকে 3 বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে ডিপ্লোমা হয় অর্থাৎ পলিটেকনিক থেকে অর্থাৎ মাধ্যমিক পাসের পর যেটা হয় সেটা নিয়ে তোমাদেরকে 50% মার্কস নিয়ে পাস করতে হবে জেনারেল ওবিসি এবং ইকোনমিকলি উইকার সেকশনদের ক্ষেত্রে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 45%, ঠিক আছে। এক্ষেত্রে বলে রাখি যে সংস্থার জন্য অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন আশা করি যে সমস্ত কলেজগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বা অন্যান্য যেগুলো সেগুলো সবগুলো এআইসিটি অথবা এনসিভিটি দ্বারা স্বীকৃত, ঠিক আছে। এবার দেখো আসছি পোস্ট কোড 8, এক্ষেত্রে দেখো মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, এক্ষেত্রে দেখো মিনিমাম 18 ইয়ার্স ম্যাক্সিমাম 30 ইয়ার্স, রেগুলার বিএসসি এগ্রিকালচার উইথ 50% মার্কস ইন এগ্রিগেট ফর জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটস অ্যান্ড 45% ফর এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস এগেনস্ট রিজার্ভ পজিশন। এক্ষেত্রে দেখো মার্কেটিং রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে কিন্তু বিএসসি তো লাগছেই, সেক্ষেত্রে কোন সাবজেক্টে দেখো এগ্রিকালচার অর্থাৎ কৃষিবিদ্যাতে তোমাদেরকে 50% নাম্বার নিয়ে বিএসসি করে থাকতে হবে, ঠিক আছে। আর যেটা বললাম 45% এসসি এসটিদের ক্ষেত্রে সেটা কিন্তু লাগবে। এবারে এজ লিমিটে আসছি, দেখো ম্যাক্সিমাম এজ মেনশেন অন দ্য এবাভ টেবিল ইজ ফর ইউআর অর্থাৎ আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি রিল্যাক্সেশন টু এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ইন এজ ক্রাইটেরিয়া অ্যান্ড মেনটেন ইন ক্লস নম্বর E9, এটা দেখো আমি বলে দিচ্ছি, ঠিক আছে ডিপ্লোমা এগুলো লাগছে, মেন মেন বিষয়গুলো আমি বলে দিচ্ছি। এবারে দেখো আসছি যেটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি, এবারে অ্যাপ্লিকেশানে অনলাইনে আবেদন করতে হলে কত টাকা তোমাদেরকে দিতে হবে, দেখো জেনারেল ওবিসি এন ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি থ্রু অনলাইন ট্রান্সফার মোড অনলি অ্যাজ ডিটেল বিলো অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা অনলাইনে যখন এই অ্যাপ্লিকেশনটা করবে তোমাদেরকে কিন্তু নন রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য কিন্তু নয় জেনারেল ওবিসি এবং ইকোনমিকলি উইকার সেকশনদের ক্ষেত্রে, দেখো আমি বলে দিচ্ছি, এবং সেটা মাত্র থ্রু অনলাইন ট্রান্সফার মোড অনলি অর্থাৎ কোনোরকম কিন্তু যে ব্যাঙ্ক চালানের মাধ্যমে অফলাইন হয় সেক্ষেত্রে কিন্তু হবে না, তোমাদেরকে অনলাইনে কিন্তু পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। এবার দেখো মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 প্রোডাকশন, ঠিক আছে ইনস্ট্রুমেন্টশন ইলেকট্রিক্যাল লোকো অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, এক্ষেত্রে কিন্তু দেখো 200 টাকা প্লাস অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জ অর্থাৎ 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে, এবং তার সঙ্গে যে ব্যাঙ্ক চার্জটা তোমাদের কিন্তু আলাদাভাবে দিতে হবে, এবং এটা বলে রাখি এটা কিন্তু ফেরতযোগ্য নয়, ঠিক আছে। এবং তার সঙ্গে এটা বলে রাখি ইট মে অলসো বি নোটেড দ্যাট এনফিএল ডাজ নট সিক এনি আদার চার্জেস অর ফিজ এক্সেপ্ট দ্য এবাভ মেনশন অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এই 200 টাকা ছাড়া কোনোরকম কিন্তু কোনো টাকা এনফিএল কিন্তু নেবে না, ঠিক আছে। এবার দেখো রিজার্ভেশন যেটা থাকে সরকারি নিয়ম অনুযায়ী সেটা থাকছে, এবারে যেটা আমি বলে রাখি যে কীভাবে তোমাদের পেটা হবে, পেটা দেখো যেটা হয় সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি প্লেসড অ্যাট দ্য মিনিমাম বেসিক পে ইন পে স্কেল, যেটা হয় বেতন কাঠামো সেটা কিন্তু যেটা আগে বললাম সেভাবে দেওয়া হবে, তার সঙ্গে দেখো যেটা রয়েছে মেডিকেল অ্যালাওয়েন্স মেডিকেল ফ্যাসিলিটিস ইন্স্যুরেন্স, ঠিক আছে এগুলো থাকবে। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবারে বলি, দেখো এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ফ্রম 21/10/2021 অর্থাৎ
গত 21 তারিখ থেকে 21শে অক্টোবর থেকে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং সেটা কত কত তারিখ পর্যন্ত চলবে দেখো, আপ টু 10/11/2021 অর্থাৎ 10ই নভেম্বর 2021 বিকেল 5টা 30 পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা কিভাবে করবে, অন এনফিএল ওয়েবসাইট দেখো nationalfertilizers.com-এ যাবে, সেখান থেকে কেরিয়ার সেকশনে যাবে, সেখান থেকে যাবে তোমরা রিক্রুটমেন্ট ইন এনফিএল, রিক্রুটমেন্ট নন এক্সিকিউটিভ ওয়ার্কার্স ইন মার্কেটিং, ঠিক আছে, এভাবে তোমরা যাবে, এখানে কিন্তু তোমরা করতে পারবে। তবে শুধুমাত্র এই ওয়েবসাইটটিতে হবে, কোনো রকম সমস্যা হবে না, এই ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা যে কোনো সার্ভার ক্যাফেতে গিয়ে অথবা বাড়িতে যদি কোনো ডেস্কটপ বা ল্যাপটপ থাকে সেখান থেকে তোমরা করে নিতে পারবে। অনলি দ্য অ্যাপ্লিকেশন পার ক্যান্ডিডেট ফর এ পার্টিকুলার পোস্ট, অর্থাৎ এক তোমরা এটা মনে রাখবে যে একটি পোস্টের জন্য একবারই আবেদন করতে পারবে, অর্থাৎ দুটো পোস্টের জন্য একজন কিন্তু আবেদন করতে পারবে না, অর্থাৎ যে কোনো একটি পোস্টে তোমরা আবেদনের যোগ্য, ঠিক আছে। এবারে দেখো বলে রাখি, ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন সামারিলি রিজেক্ট, অর্থাৎ যেটা অসম্পূর্ণ যেটা আবেদন সেটা কিন্তু বাতিল হবে, সেটা সব ক্ষেত্রে হয়। এবার দেখো আমি বলে রাখি কত কেবির মধ্যে তোমাদেরকে যে পিডিএফগুলো আপডেট করতে হবে সেটা আমি বলে রাখি। ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ জন্ম সার্টিফিকেট, যেটা টেন্থ অথবা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক, সেটা করতে হবে 200 কেবির মধ্যে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা করতে হবে সেটাও 200 কেবির মধ্যে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 200 কেবির মধ্যে, কাস্ট সার্টিফিকেট যেটা 200 কেবির মধ্যে, যেগুলো সব রয়েছে দেখো 200 কেবির মধ্যে। শুধুমাত্র ফটোগ্রাফটা দেখো, লেটেস্ট ফটোগ্রাফ সাইজ সেটা হচ্ছে 50 কেবি ইন জেপিজি অর জেপিজি, অর্থাৎ ফটোটা শুধুমাত্র জেপিজি অর জেপিজি, বাকিগুলো কিন্তু সব পিডিএফ করতে হবে, ঠিক আছে, উইদিন 200 কেবি অর্থাৎ 200 কেবির মধ্যে তোমাদেরকে কিন্তু করতে হবে। আর সিগনেচারটা দেখো, ফটোগ্রাফ অফ সিগনেচার ইন ডিজিটাল ফর্মেট, অর্থাৎ ফটোগ্রাফ অথবা সিগনেচারটা ডিজিটাল ফর্মেটে করতে হবে, সেটা কিন্তু 20 কেবির মধ্যে জেপিজি অথবা জেপিইজি, ঠিক আছে। এবার দেখো যেটা বলে দিলাম আগে যে অনলাইন রেজিস্ট্রেশন ইনভলভ ফলোয়িং স্টেপস, প্রথমে nationalfertilizers.com, সেখান থেকে ক্যারিয়ার্স, রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট নন এক্সিকিউটিভ, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন বাই টেকিং ফলোয়িং স্টেপস, ক্লিক অন দ্য লিঙ্ক, অ্যাপ্লাই অনলাইন বলে একটা কিন্তু লিঙ্ক আসবে, সেখানে তোমরা ক্লিক করবে, ফিল আপ অল দ্য রিকোয়ার্ড ফিল্ড, সমস্ত যে ডেটাগুলো রয়েছে যেগুলো চেয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। এনশিওর দ্য ইনফরমেশন প্রোভাইড ইট ইজ কারেক্ট অ্যান্ড দেন সাবমিট, আগে নিশ্চিত হবে যে সমস্ত ডেটাগুলো তুমি সব সঠিকভাবে ফিল আপ করছো, তারপরেও কিন্তু তারপরে কিন্তু সাবমিটটা করবে, তার আগে একবার দেখে নেবে, ঠিক আছে। এবারে আসছি মেকিং পেমেন্ট, ক্লিক অন মেক পেমেন্ট, ফর্ম ফিল আপটা করার পর যে পেমেন্ট অপশানটা আসবে সেখানে মেক পেমেন্ট পেমেন্টে যাবে, সেখানে গিয়ে তোমরা পেমেন্ট গেটওয়েটা পাবে, সেখানে তোমরা পেমেন্টটা করে দিতে পারবে। টেক প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফাইনালি সাবমিটেড অ্যান্ড রিটার্ন ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ যে ফাইনালি সাবমিশনের যে ফর্মটা সেটা কিন্তু তোমরা প্রিন্ট নিয়ে নেবে এবং সেটা ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে। এবার দেখো অনলাইন এক্সামিনেশনটা বলে দিই, ইট শুড বি নোটেড দ্যাট ক্যান্ডিচিওর অফ অল দ্য অ্যাপ্লিকেশন উড বি প্রফেশনাল বেসড অন ইনফরমেশন ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেট ইন হিজ অর হার অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যান্ড অ্যাপ্লিকেন্ট উড বি অ্যালাউড টু বি অ্যাপিয়ার ইন অনলাইন এক্সামিনেশন অন দ্য প্রিসাম্পশন দ্যাট দে মিট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট হুইচ দে হ্যাভ অ্যাপ্লাইড ফর, অর্থাৎ যে যে পোস্টটার জন্য তোমরা আবেদন করেছো সেক্ষেত্রে কিন্তু অনলাইনে একটা এক্সামিনেশন দিতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপেয়ার ফর কম্পিউটার বেসড অনলাইন অবজেক্টিভ টাইপ টেস্ট, অর্থাৎ এমসিকিউ মাধ্যমে যেটা বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে হয় সেভাবে এমসিকিউ হবে। দেখো অন দ্য ডে ডেট টাইম অ্যান্ড ভেনু ওয়াজ মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো সিলেকশন প্রসিডিওরটা দেখো, দিস বিং গ্রুপ সি নন এক্সিকিউটিভ লেভেল পোস্ট, দেয়ার উইল বি নো ইন্টারভিউ অ্যান্ড সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি মেড পিওরলি অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য অনলাইন টেস্ট অ্যান্ড সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ সার্টিফিকেট টেস্টিমোনিয়ালস ইটসেট্রা, অর্থাৎ গ্রুপ সি নন এক্সিকিউটিভ যে পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো ইন্টারভিউ হবে না, ঠিক আছে। শুধুমাত্র যে অনলাইনে যে এক্সামটা তোমরা দেবে তার নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবারে অ্যাপয়েন্টমেন্টটা দেখো, যে সমস্ত যে অফিসের জন্য করবে তোমরা সেই অফিসে কিন্তু তোমরা পোস্টের যে অফিসে তোমরা আবেদন করেছো পরবর্তীকালে ভবিষ্যতে তোমরা যদি চাঁপাও সেক্ষেত্রে তোমাদেরকে সেই জায়গাতে নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। এবার ইনস্ট্রাকশনটা তোমরা ভালো করে পড়ে নেবে, আর আমি আমার ডেসক্রিপশন বক্সে এই যে পিডিএফের লিঙ্কটা অর্থাৎ নোটিফিকেশনটা সেটা দিয়ে রাখবো, ঠিক আছে, তোমরা সেখান থেকে জেনে নিতে পারো। এবারে ডেটটা আমি একটু বলে দিই, দেখো কাট অফ ডেট আগেই বললাম যে 30/9/2021, এবং দেখো অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 21/10/2021 এবং চলবে 10ই নভেম্বর 2021 পর্যন্ত। আশা করি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি, এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।